হ্যালো ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলের বন্ধুরা, গত 20 তারিখই একটি নিম্নচাপ বেরিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিয়ে এবং তার জেরে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে জল দাঁড়িয়েছিল। এখন অবশ্য জল খানিকটা নেমেছে, তবে তাতেই তো শেষ নয়। আমি আগেই বলেছিলাম আগামী দিনে আরও বড় দুর্যোগ আসতে চলেছে। আজকে আমি সেই ভিডিওই নিয়ে চলে এলাম এবং মূলত দেখাবো 24 তারিখ কেমন কাটবে আর আগামী দিনে আবহাওয়ার পরিস্থিতি কতটা ভয়ানক হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং সেটি প্রায় যে গাস্টিং তা দেখতে পাচ্ছি 60-65 কিলোমিটারের উপরে হাওয়ার গাস্টিং। অতএব এটি ঘূর্ণিঝড় হচ্ছে না, এটি কবে নাগাদ আছড়ে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে আমি দেখিয়ে দিই। এটি কিন্তু 25 তারিখে এগিয়ে আসছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি বড় আকার ধারণ করছে, আরও ঘূর্ণিঝড় হতে পারে, তবে সেটি মূলত আমাদের পশ্চিমবঙ্গে আসছে না। এটি 26 তারিখ ল্যান্ডফল হবে ভুবনেশ্বরের কাছে ওড়িশাতে। এর জেরে বৃষ্টি কতটা হবে সেটা আমি জানাচ্ছি। তার আগে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আগামী 28 তারিখ নাগাদ যেটি আসছে সেটি কি ঘূর্ণিঝড় হতে পারে। এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সেটির দিকে আমাদের নজর থাকবে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি গাস্টিং, তাহলে বায়ু কতটা, বায়ু গতিবেগ, গতিবেগ 44 এবং কোথাও কোথাও 50-এর মতো। যদি আমরা একটু মাইনাস করে দেখি 28 তারিখ, তাহলে যখন এটি সুন্দরবনের কাছে, বাংলাদেশের সুন্দরবনের কাছে আঘাত হানতে যাচ্ছে, তখন এটির গতিবেগ কত থাকছে? গতিবেগ থাকছে 60-এর কাছাকাছি, তার মানে আরেকটু বাড়লেই প্রায় ঘূর্ণিঝড়। এটি ঘূর্ণিঝড় হতে পারে এখন অবধি বলে রাখছি। ঘূর্ণিঝড় হলে তো গুলাব নাম হতে পারে, তবে এখন অবধি কনফার্ম এটি ঘূর্ণিঝড় হচ্ছে কি না কনফার্ম কোনো আবহাওয়া দপ্তরই করেনি। আমরাও এটিকে ঘূর্ণিঝড় এখনই আখ্যা দিচ্ছি না, গতি প্রকৃতির উপর আমাদের নজর থাকছে। তবে 28 তারিখ কিন্তু এই দুর্যোগটি বেশ ভালো দুর্যোগ আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণে আঘাত হানতে চলেছে এবং এটি 29 তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়ার দিক থেকে বেরিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে। তার পরবর্তী সময় আমরা যদি 30 থেকে দেখে নিই, 1, 2, 3 আর কোনো আপাতত নিম্নচাপের 3 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ 26 এবং 28 এই দুদিন দুটি ভারী নিম্নচাপ আসছে। 26 তারিখেরটা মূলত আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে চলে যাচ্ছে, 28 তারিখেরটা কিন্তু ভয়ানক আকার ধারণ করে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনের কাছে খুলনা বরিশাল এই যে সাইডটা, এই সাইডটাতে আঘাত আনছে। এবার চলে আসি আসল কথায়। 26 তারিখে যেই নিম্নচাপটি ওড়িশার দিকে যাবে তার জেরে কতটা বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে হবে, হবে খানিকটা, হবে খুব ভারী বৃষ্টি কিন্তু হবে না। ভারী বৃষ্টি যেটা হবে সেটা ওড়িশার উপকূল, পারাদ্বীপ, ভুবনেশ্বর, বালেশ্বর, জলেশ্বর এই সমস্ত জায়গায়, পুরী এই দিকটাতে বেশ ভালো বৃষ্টি হবে 26 তারিখ। কিন্তু ভয়ানক বৃষ্টির কথা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যেটা 28 তারিখ দেখালাম, সেই 28 তারিখে বেশ ভয়ানক বৃষ্টি কিন্তু কলকাতা সহ আমাদের দক্ষিণের জেলাগুলিতে, এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল সহ মাথাবেরিয়া, সুন্দরবন, আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পরবর্তী সময় পুরুলিয়া বাঁকুড়া পরবর্তী সময়, এছাড়া বর্ধমান, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় বিরাট আকার ধারণ করবে এই বৃষ্টিটা। আমি আপনাদের দেখিয়ে দিই, এ কিন্তু প্রায় যা দেখতে পাচ্ছি 50-60 টোটাল সব মিলিয়ে অনেক মিলিমিটার বৃষ্টি হবে। এক্স্যাক্টলি এই মুহূর্তে বলা যাচ্ছে না, সেটা কিন্তু শুরুর দিকটাতে 100 কিলোমিটারও থাকবে আর এটি প্রবেশ করবে সকাল 11টা, তারও আগে 10-11টার দিকে এর দাপট দেখানো শুরু হবে। এই বৃষ্টির লেভেল মারাত্মক হাই সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, প্রায় 70-80 কিলোমিটার মিলিমিটার, কোথাও 50-60 মিলিমিটার বৃষ্টির পরিমাণ থাকবে এবং 28 তারিখ সকাল থেকে শুরু করে সারাটা দিনের দাপট দেখাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি আস্তে আস্তে করে 29 তারিখ প্রবেশ করে যাবে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে। তো 28 তারিখ এই বৃষ্টিটাই কিন্তু আবারও জল দাঁড়াবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে, এর ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এটি ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে। তো ঘূর্ণিঝড় হয় কিনা সেটা দেখার, তবে বৃষ্টি যে একটা ভারী আকারের আসছে 28 তারিখে সেটা কিন্তু একদম কনফার্ম।
এদিকে নজর থাকবে, রেগুলার আপডেট আপনারা দেখতে পেয়ে যাবেন। অনেকেই বলে থাকেন এই দু তিন দিন মাঝখানে কেন আপডেট দিলাম না, বড় খবর বলতে এটাই তো ছিল। আগে থেকে কোনো কিছু হুড়ুম না করে আগে মানে ঠিক সময় মতো আমরা খবরটা আপনাদের সামনে নিয়েই আসব। এবং তার আগে বলে রাখি, আমরা সবার আগে তো বলেই দিয়েছি যে 26 এবং 28 তারিখে দু দুটি নিম্নচাপ আসছে, 29 তারিখ বলেছিলাম, সেটাই এগিয়ে এসছে 28 তারিখে। যাই হোক, 28 তারিখের দিকে আমাদের নজর থাকবে আর 26 তারিখের দিকেও নজর থাকছে। 26 তারিখে তাও বলে রাখলাম খুব বেশি কিছু হচ্ছে না, যা হচ্ছে ভারী বৃষ্টি সেটা 28 তারিখে। তো বন্ধুরা, এটাই ছিল আপডেট, আশা করি এটা কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।